হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে সকলে ভালো আছেন। আজকে আপনাদের গোপালগঞ্জ রেল স্টেশনটির সম্পূর্ণ চিত্র তুলে ধরব এবং আশেপাশের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। পদ্মা সেতু রেললিং প্রকল্পের সাথে এই গোপালগঞ্জ রেল স্টেশনটি মিলিত হবে। এই গোপালগঞ্জ রেল স্টেশন থেকে আপনারা চাইলে রাজশাহী যেতে পারবেন। তাই ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। গোপালগঞ্জ রেল স্টেশনটি খুবই সুন্দর। গোপালগঞ্জ রেল স্টেশনের টিকিট কাউন্টারটি আপনাদের দেখাবো। বাম পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেই আপনাদের টিকিট কাটতে হবে। ভাড়ার তালিকাও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ডান পাশে রয়েছে ওয়েটিং রুম। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে বলতেই হয় এই গোপালগঞ্জ রেল স্টেশনটি সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বিকাল হলে আশেপাশের দূর দূরান্ত থেকে অনেক লোক এই স্টেশনে ঘুরতে আসে। আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, কারণ এই স্টেশনটি দেখতে অসম্ভব সুন্দর। এর থেকেও বড় কথা, এই স্টেশনে পরিবেশটা আরও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই স্টেশনটি। পদ্মা সেতু রেললিংটি চালু হলে এই গোপালগঞ্জ রেল স্টেশন থেকেই আপনারা চাইলে পদ্মা সেতু হয়ে কমলাপুর রেল স্টেশনে যেতে পারবেন। আমরা এখন রেলওয়ে ফুটওভারের ব্রিজের উপরে উঠব ও উপরে উঠে উপরের ভিউটি আপনাদের দেখাবো। উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। দুপাশে ফসলের জমি রয়েছে। ঢাকা গোপালগঞ্জ হাইওয়ের পাশেই গোপালগঞ্জ রেল স্টেশনটি অবস্থিত। উপর থেকে খুব সুন্দরই লাগছে। কালীগঙ্গা রেল সেতু এটি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।